গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল লাইফ টকিজ। আমি সুস্মিতা, আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছেন। আমি জাস্ট বিন্দাস আছি, কথাটা ইকো হচ্ছে মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি আমরা উপর রুমে আছি, তো উপর রুমটা খালি বলে কথাটা ইকো হচ্ছে। আর তো আজকে বিন্দাস আছে তো বললাম, কিন্তু একটু হলেও খারাপ লাগছে, কারণ কি আজকে গুল্টুগুল্টি চলে যাচ্ছে। আর শুধু গুল্টুগুল্টি একা যাচ্ছে না, গুল্টুগুল্টিটা তো যাচ্ছে, একটু পরে ওরা বেরিয়ে যাবে, মানে মোটামুটি দুবেলা খাওয়া দাওয়া করে, ওদের দুপুর দুটো ট্রেন আছে। আর মা বাবা আরও কয়েকজন গেস্ট আসবে আমাদের বাড়িতে, সবাই মিলে আজকে রাত্রিবেলা যাচ্ছে পুরী। তো ওখানে মহারাজজি ড্রেস ট্রেস পরে রয়ে বসে আছে, উনি এখন যাবেন বাজারে, টুকটাক কিছু রান্নাবান্না হবে, দিদি যেহেতু তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি রান্নাবান্না করে দিতে হবে। তারপর দিদিরা বেরিয়ে যাওয়ার পর আবার বিকেলের পর থেকে মা বাবার তোরজন আরম্ভ হবে, মা বাবা বেরোবে পুরী, আর আমরা দুজনে একা থাকবো। ফাঁকা ফাঁকা তো লাগবেই, আবার বলে পার্টি কারে এমনি সময় পার্টি করছে, অমনি সময় পার্টি করছে, এই হচ্ছে মেন ব্যাপার। আর একটা তোমাদের ভালো জিনিস দেখাচ্ছি, ওয়েট ওয়েট, এই দেখো এই নতুন রুমটা তো তোমরা দেখেছো, এমনি ওয়াল ফলগুলো এখনো পর্যন্ত রেডি হয়নি, আর জাস্ট ফ্লোরটা আমাদের জাস্ট কমপ্লিট হলো। ফ্লোরটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ব্যালকনির ফ্লোরটা, এই হচ্ছে ফ্লোরটা যেটা তোমাদের দেখালাম, আর এই হচ্ছে ফল সিলিংটা। এখন তো জাস্ট করা আছে, আর ওপরে এখনো কালার করা হয়নি, এখানে সব কালার ফালার করা হবে, আর দেওয়ালগুলো তো কালার করা হবে, দেওয়ালগুলো কিছু করা হয়নি। কেয়া বলতে বহুত মস্ত, আমার তো ফেভারিট জায়গা হচ্ছে ব্যালকনিটা, হেভি লাগে আমার ব্যালকনিটা দেখতে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের একটা ইউনিক কিছু করা হবে, জমে যাবে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এই টাইলসটা আমরা স্পেশালি আমরা দুজনে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি, খুব পছন্দ না, পছন্দ করে মাল ছিল না অর্ডার দিয়ে তারপরে, হ্যাঁ মাল ছিল না অর্ডার দিয়ে, আমরা মানালি থেকে ফেরার পর এই টাইলসটা তারও 10 দিন পর এসে দিয়ে গেছে, তো আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেই স্টকে তখন মাল ছিল না, তো পরে আস্তে আস্তে করা ভালো, সবুর কাপড় মিঠা হতায় জলে ঝাঁপ দিবি তো, জলে ঝাঁপ দিবি তো, জলে থেকে যা থাক, গুলি থাকবি, গুলি থাকতে ইচ্ছে করছে আর, কিন্তু স্কুলের রেজাল্টও দিয়ে দেবে, আমার স্কুলও খুলে যাবে, চশমাটা কিন্তু হেভি দেখতে, হেভি হেভি, আর টুপিটাও হেভি হেভি দেখতে, দাদুমি যাচ্ছে মারবি যাচ্ছ, আমরা আজকাল কিন্তু হেয়ার কেয়ার স্কিন কেয়ার নিয়ে একটু বেশি ভাবে, কিন্তু তোমরা কি কেউ কখনো নিজের টিথ সম্পর্কে বেশি ভেবেছো, যে নিজের টিথকে কি করে আরো হোয়াইটনিং করা যায়, আর নিজের স্মাইলটাকে আরো কি করে সুন্দর করা যায়। কিন্তু আমরা একটু হলেও কিন্তু কম চিন্তা করি, ছোটবেলায় মায়েরা বলতো ঠিক করে ব্রাশ কর, ব্রাশ করলে কিন্তু দাঁতগুলো আরো সাদা হয়ে উঠবে, ছোটবেলায় শুনতাম, বড় হয়ে কিন্তু আমরা অতটা ভালোভাবে কিন্তু তার কেয়ার করি না। এই সমস্ত প্রবলেমের সলিউশনের জন্য কলগেট কিন্তু নতুন একটা টুথপেস্ট লঞ্চ করেছে, যেটা হলো কলগেট ভিজিবল হোয়াইট। তা রেগুলার 3 ডেজ ইউজ করো, তোমরা 3 ডেজের মধ্যে অনেকটা ভালো রেজাল্ট পাবে, 3 ডেজের মধ্যে আমাদের টিথকে আরো 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 হোয়াইটনিং করে দিচ্ছে এটা। আমার আমি এই কলগেটের ভিজিবল হোয়াইট মোটামুটি 1 সপ্তাহ ধরে ইউজ করছি, আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি,
বুঝতেই পারছেন সুন্দর হাসি। এই হচ্ছে কলগেট ভিজিবল হোয়াইটের পুরো প্যাকটা, যেটা হচ্ছে সুপার ডুপার একটা সেক্সি বক্সের মধ্যে আসে। তার মধ্যে দুখানা ব্রাশের সেট দিয়ে দিয়েছে। এই বক্সের মধ্যে একটা 50 গ্রাম, একটা 25 গ্রাম এর দুখানা কলগেটের টুথপেস্ট আছে। দুখানার কিন্তু ফ্রেগরেন্স আলাদা, একটা হচ্ছে অ্যারোমেটিক মিন্ট আর একটা হচ্ছে পিপারমেন্ট স্পার্কল। এটা আছে ক্যালসিয়াম সাইরোফসফেট, কোকোলাইমা, টেট্রাসোডিয়াম সাইরোফসফেটের মতো আরো অনেক ইনগ্রিডিয়েন্ট। যেটা ইউজ সম্বন্ধে তোমাদের বলতে হবে, আমরা নর্মাল যেরকম আমরা দিনে দুবার ব্রাশ করি, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানোর সময় দুবার ব্রাশ করবে। তবে একটা জিনিস, ব্রাশ করার সময় তোমরা কিন্তু মুখের ভেতরে হালকা গরম ভাব পাবে। এটা কি বলতো, এই কলগেটের ফোমিং যেটা কাজ করছে, ওটা ইনস্ট্যান্ট তোমার টিথটাকে হোয়াইটনিং করতে হেল্প করছে। তো ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট এটা পারচেস লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইজিলি এটা পারচেস করতে পারো। তো তোমরাও কিন্তু কলগেট ভিজিবল হোয়াইটের সাথে নিজের স্মাইলটাকে আরো সুন্দর করে নিতে পারো। এদিকে বাবা, এমন আলু ছাড়া আলু পিছলে পড়ে যাচ্ছে, এটাই হয় কথা সৌভাগ্য। একজন এখানে আলু ছাড়াচ্ছে, একজন এখানে ম্যাগি বানাচ্ছে নাচ করতে করতে পকেটে হাত দিয়ে। অ্যাকচুয়ালি এখন বাজে দুপুর 11:45, 11:12 সময় আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এদিকে হিমাচল হিমাচল স্পেশাল ম্যাগি, নিজের মতন বানালাম, নিজের মতন স্পাইসেস সব কিছু দিয়ে বানাচ্ছি। ভালোভাবে আলু ছাড়া মাস্ক পাবি না। আলু সিদ্ধ খাও, আলু সিদ্ধ তুই খা, কাঁচা কাঁচা। আছে কত কত আছে দাদা? 10 টাকা 10 টাকা। এই যে 6 না 10, হ্যাঁ এগুলো আমাদের 10 টাকা আইসক্রিম। ধর দুটো ধর, দুটো ধর, খাবি না দুটো, কিন্তু দুটো ধরতে বললাম শুধু, ঠিক আছে। এটা এটা প্লাস্টিকে দেওয়া যায়, প্লাস্টিকে আপনি এই দুটো প্লাস্টিকে দিয়ে দিন। খোল খোল বাটি আন না, ওর খেতে খেতে নাহলে পুরো গলে যাবে। তিনটে বাটি আন, গলতে লেগেছে। অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন পর। ও শেষ পুরো, আমাদের গুলো গুলো ফুলে যাচ্ছে। ভালো খেতে বৌদি পর খাচ্ছি, ভালো খেতে রিজু বৌদি পর খাচ্ছি। হ্যাঁ টাটা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, টাটা। চলো যাই নিচে পর্যন্ত যাই। সুন্দর সুন্দর ড্রেস করে যদি সুন্দর সুন্দর ড্রেস রাখা চলে যাচ্ছিস।